প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা বিসমিল্লার ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। যে বিসমিল্লার এতগুলি ফজিলত আপনি জানলে সত্যি অবাক হয়ে যাবেন। যে ছোট্ট একটি বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু বাক্য পাঠ করার দ্বারাই আল্লাহ তাআলা আমাদের জন্য এতগুলো ফজিলত রাখছেন, সুবহানাল্লাহ। আপনারা না জানলে বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কয়েকটি হাদিস আছে এই বিসমিল্লার ফজিলত সম্পর্কে প্রত্যেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি একবার বিসমিল্লা পাঠ করে আল্লাহ তাআলা তার 10,000 গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আমরা সব সময় গুনাহ করে থাকি, তাহলে যদি বিসমিল্লা পাঠ করি তাহলে বিসমিল্লা পাঠ করার দ্বারা কি হবে, 10,000 গুনাহ আমাদের মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার বলছেন যে 10,000 নেকি তার আমল নামায় লেখা হবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার বলছেন যে ওই ব্যক্তির 10,000 মর্যাদা বুলন্দ করে দিবেন, মানে বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে কতগুলি ফজিলত! প্রথম নম্বরে কি বলছেন, যে সেই ব্যক্তির 10,000 গুনাহ মাফ করে দেওয়া হবে। তারপরে বলছেন যে 10,000 নেকি তার আমল নামায় লেখা হবে। তারপরে বলছেন যে 10,000 মর্যাদা বুলন্দ করা হবে, বৃদ্ধি করা হবে। এটা হলো প্রথম হাদিস। দ্বিতীয় হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার বিসমিল্লা পাঠ করবে সেই ব্যক্তির এক বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না। তবে মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন যে এখানে গুনার কথা বলা হয়েছে সগিরা গুনাহ, ওই ব্যক্তির কোনো সগিরা গুনাহ থাকবে না। মানে সগিরা গুনাহ মানে হলো ছোট গুনাহ, আর কবিরা গুনাহ মানে হলো বড় গুনাহ। তো এই আমরা ছোট ছোট যে গুনাহগুলি করে থাকি, এক বিন্দু পরিমাণে এই গুনাহগুলি থাকবে না। তো কবিরা গুনাহটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ব্যতীত, হ্যাঁ, যে কাজের মাধ্যমে আমাদের কবিরা গুনাহ হয়েছে সেই কাজ থেকে ফারেক হয়ে সেই কাজ না করার প্রতিজ্ঞা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত মাফ হয় না। আর সগিরা গুনাহ যে আছে আমাদের, এগুলো সগিরা গুনাহগুলো অনেকভাবে আমাদের মাফ হয়ে যায়। যেমন আমাদের আমলের মাধ্যমে মাফ হয়, তারপরে নামাজ পড়লে আমাদের সগিরা গুনাহ মাফ হয়, উজু করলে সগিরা গুনাহ ঝরে যায়। এভাবে আরও অনেক কারণ আছে, যে কারণগুলোর জন্য আমাদের সগিরা গুনাহ মাফ হয়। তো একবার বিসমিল্লা পাঠ করলে সেই ব্যক্তির এক বিন্দু পরিমাণ পর্যন্ত গুনাহ থাকে না, সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় হাদিস। তৃতীয় হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি বিসমিল্লা পাঠ করে তাহলে শয়তান এমনভাবে গলে যায় যেমন নাকি আগুনের মধ্যে কাঁচ গলে যায়। আগুনের মধ্যে কাঁচ দিলে কাঁচ কি হয়, একদম পানির মতো গলে যায়। ঠিক তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লা পাঠ করে তাহলে শয়তান এরকম কাঁচের মতো গলে যায়। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন প্রসাব করে, প্রসাব পায়খানার জন্য যায়, হাজতের জন্য যায়, গোসলের জন্য যায়, এবং স্ত্রী সহবাসের জন্য যখন উলঙ্গ হয়, তো এমন অবস্থায় শয়তান কি করে, মানুষকে নিয়ে তামাশা করে, মানুষকে নিয়ে খেলা করে, যার কারণে এই সমস্ত কাজের মধ্যে ব্যাঘাত ঘটে, সমস্যা ঘটে। তো যদি কোনো ব্যক্তি বিসমিল্লা পাঠ করে এই সমস্ত কাজ শুরু করে, পায়খানা, প্রসাব, উজু, গোসল এবং স্ত্রী সহবাস সবগুলো যখন বিসমিল্লার সাথে শুরু করে, তাহলে কি হয়, এই সমস্ত কাজে আর শয়তান বাধা প্রদান করতে পারে না। শয়তান কি করতে পারে না, একটা মানে খারাপ সিচুয়েশন তৈরি করতে পারে না শয়তানের মধ্যে, এবং সেই ব্যক্তির মধ্যে একটা আড়াল সৃষ্টি হয়, তৈরি মানে আড়াল তৈরি হয়, পর্দা তৈরি হয়। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সুসংবাদ ওই সমস্ত মানুষের উপর যারা নিয়মিত বিসমিল্লা পাঠ করে, যারা নিয়মিত বিসমিল্লা পাঠ করবে তারা জান্নাতের মধ্যে ডুবে থাকবে, সুবহানাল্লাহ। তো যদি বিসমিল্লার আরও একটু ফজিলত বর্ণনা করতে চাই, তো এই ঘটনাটি বলা যায় যে জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতা আছে, মানে জাহান্নামের শাস্তির কাজগুলো নিয়ন্ত্রণ যারা করতেছে, জাহান্নামের দারোগা যে জাহান্নামকে পরিচালনা করে, তো যদি কোনো স্তরে শাস্তি প্রয়োগ করার জন্য কোনো ফেরেশতাকে পাঠান,
মনে করেন একটা নিম্ন স্তর আছে জাহান্নামের নিম্ন স্থান, সেখানে শাস্তির হারটা আরো বৃদ্ধি করতে হবে। তো যখন কোন ফেরেশতাকে ওইখানে পাঠান, তখন কি করেন এই জাহান্নামের দারোগা ওই ফেরেশতাকে, যে ফেরেশতাকে পাঠাবেন সেই ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেন। এতে করে কি হয়, সেই ফেরেশতা জাহান্নামের মধ্যে এরকম খুব সহজভাবে যাতায়াত করতে পারে, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ, তাহলে কত বড় ফজিলত যে জাহান্নামে যারা যে সমস্ত ফেরেশতারা দায়িত্ব পালন করে তাদের কপালের মধ্যে বিসমিল্লাহ লেখা থাকার কারণে তাদেরকে এরকম তাদেরকে কি করে না, জাহান্নামের আগুন স্পর্শ করে না, জাহান্নামের শাস্তি স্পর্শ করে না। অথচ আল্লাহ তাআলা কত মেহেরবানি আমাদেরকে করেছেন, আমাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে বিসমিল্লাহ কথাটা বসায় দিয়েছেন, আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেছেন, অথচ আমরা আমল করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, তারপরে আমরা আমল করতে পারতেছি না। তাহলে আমরা অবশ্যই বোকামির মধ্যে আছি যারা আমল করি না। তো ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহর আমল বেশি বেশি করব, সব সময় সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাজের মধ্যে বরকত হবে এবং সমস্ত কাজ শয়তান থেকে আমাদের কাজগুলো নিস্তার পাবে। আমরা যে কাজেই করি না কেন, শয়তান সেখানে আশ্রয় পাবে না, স্থান পাবে না। তো ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহের আমল আজকে থেকেই শুরু করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি বলবো না যে লাইক দেন, আপনাদের মন চাইলে লাইক দিতে পারেন। তবে একটা কথা বলবো, সেটা হলো শেয়ার করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, যেন সকলেই বিসমিল্লাহর ফজিলত জানতে পারে এবং বিসমিল্লাহর উপর আমল করতে পারে। এর জন্য আপনি কি পাবেন, আপনার জন্য যদি কেউ জানতে পারে এবং বিসমিল্লাহর আমল শুরু করে তাহলে আপনি অসংখ্য সওয়াবের অধিকারী হবেন। আর যদি আপনি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে, আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।